রিয়েলমি C55 15,000 টাকার নিচে যতগুলো স্মার্টফোন আছে তার সবগুলোর বাপ হলো এই স্মার্টফোনটি। সেটা ডিসপ্লে দিক থেকে বলেন, ক্যামেরার দিক থেকে বলেন, এবং এই ফোনটির ডিজাইনের দিক থেকে বলেন। তাছাড়া এই প্রথম অ্যান্ড্রয়েডে মিনি ক্যাপসুল নামের একটি ডাইনামিক আইল্যান্ড ইনক্লুড করছে রিয়েলমি, যা আর কোনো মোবাইল কোম্পানি এই প্রাইস রেঞ্জের পক্ষে ইনক্লুড করে নাই। এটাই সবচেয়ে বড় কিছু। তো বন্ধুরা, এই স্মার্টফোনটি যখন আপনি ওপেন করবেন, বক্স কন্টেন্ট হিসেবে আপনি এখানে একটি সিমের জেটার পেয়ে যাবেন, টিপিউ কেস পেয়ে যাবেন, টাইপ এ টু টাইপ সি চার্জার কেবল, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই স্মার্টফোনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, একবার স্মার্টফোনটির দিকে তাকান, হোয়াট এ গর্জিয়াস স্মার্টফোন! এই প্রাইস রেঞ্জে আমার দেখে অন্যতম অ্যাট্রাকটিভ স্মার্টফোন এটি। তো বন্ধুরা, এই স্মার্টফোনটি যখন আপনি হাতে নেবেন, একবার হলো আপনার মুখ থেকে বের হবে, ওয়াও, হোয়াট এ গর্জিয়াস ফিনিশিং! এই স্মার্টফোনটি যেহেতু প্লাস্টিকের বিল্ডের, পিছনে গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে, কিন্তু এখানে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম, ফিঙ্গারপ্রিন্ট একদমই নেয় না, যেহেতু এখানে ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে। তাছাড়া এই স্মার্টফোনটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ডিজাইন এবং ক্যামেরা কাটআউটের জন্য। ক্যামেরা কাটআউটটি দেখতে অনেক বড় বড় দেওয়া হয়েছে। আমার কাছে একটা জিনিসই খারাপ লাগছে, এই ক্যামেরা কাটআউটটা কিন্তু ব্যাকসাইড থেকে একটু উঁচু, সুতরাং আপনি যখন ফ্ল্যাট সার্ভিসে এই স্মার্টফোনটি রাখবেন একটু আনকমফোর্টেবল ফিল হতেই পারে। তো বন্ধুরা, এই স্মার্টফোনটি দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে, বিশেষ করে তার ডিজাইনের জন্য। দেখতে মনে হবে 100 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়া হয়েছে, কিন্তু না, এখানে আপনি মাত্র 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাবেন। সেটা নিয়ে আলোচনা করছি একটু পরে। তার আগে এই স্মার্টফোনটির ইনার ফিলিং নিয়ে আলোচনা করি। এই স্মার্টফোনটি 7.8 মিলিমিটার থিকনেস, 189 গ্রাম ওজনের, একটু বাল্কি ফিল হতে পারে যেহেতু এই স্মার্টফোনটি যথেষ্ট বড়। তারপরে আপনি এক হাতে সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, তারপরে কথা বলা যাক এই স্মার্টফোনটির বাটন এবং পুশ নিয়ে। রাইট সাইডে আপনি পাওয়ার বাটন পেয়ে যাবেন এবং তাতেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটি ইনক্লুড করা হয়েছে। সাথে আপনি ভলিউম কি পেয়ে যাবেন। লেফট সাইডে আপনি সিম কার্ডের পেয়ে যাবেন এবং নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, ইউএসবি টাইপ সি চার্জার পোর্ট, স্পিকার গ্রিল এবং আপনি এখানে মেইন স্পিকার পেয়ে যাবেন। যেহেতু এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, স্পিকারের কোয়ালিটি আমাকে যথেষ্ট ভালোই লেগেছে। সিঙ্গেল স্পিকার হিসেবে স্পিকারটি যথেষ্ট লাউড ছিল। তো বন্ধুরা, তারপরে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে, যেটি হলো এই ফোনটির মেইন আকর্ষণ। যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে মিনি ক্যাপসুল নামে ডাইনামিক আইল্যান্ড, এখন এই ক্যাপসুলটির কথা একটু পরে বলছি, তার আগে এই ডিসপ্লে সম্পর্কে আলোচনা করে নিই। যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চের ফুল এইচডি প্লাস 90Hz একটি ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ছিল 680 নিটস পর্যন্ত। বেজেল এবং চেন যথেষ্ট কম, কিন্তু তারপর নিচের দিকে হালকা একটু বেজেল দেওয়া হয়েছে, এই পার্সেন্টেজটা মেনে নেওয়া যায়। তারপরে আপনি এখানে 5x ক্যামেরা কাটআউট পেয়ে যাবেন মিডলে, যা দেখতে অনেক সুন্দর লাগে। আপনি যখন ফোনটি চার্জে দিবেন, তখন এই মিনি ক্যাপসুলটি ডাইনামিক আইল্যান্ডে পরিণত হয় এবং আপনার এখানে চার্জিং শো করে এবং এখানে বুক চার্জার লেখা ওঠে। আপাতত এই চার্জে দিলে এই ডাইনামিক আইল্যান্ডটি কাজ করে, হয়তো বা পরবর্তীতে যখন আপডেট আসবে তখন আরও নতুন নতুন অপশন এখানে অ্যাড হতে থাকবে। তো ডিসপ্লে কোয়ালিটি কীরকম, 90Hz ডিসপ্লে যথেষ্ট ভালো কাজ করে। তারপরও এই ডিসপ্লেটি, তাছাড়া এই ডিসপ্লে যথেষ্ট ব্রাইটব্যান্ড এবং কালারফুল একটি ডিসপ্লে। এই প্রাইস রেঞ্জে এরকম ডিসপ্লে আমি খুবই কম দেখেছি, সুতরাং রিয়েলমিকে অবশ্যই ধন্যবাদ দেবো এইরকম একটি ডিসপ্লে এই প্রাইস রেঞ্জে অ্যাড করার জন্য। 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে আপনি এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন পিছনের দিকে এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর পেয়ে যাবেন। দেখতে অনেক বড় বড় ক্যামেরা কাটআউটটি সত্যি অসাধারণ লাগে। তারপরও আপনি যখন এই প্রাইস রেঞ্জের এই স্মার্টফোনটি ব্যবহার করবেন, অনেকের কাছে একটা আকর্ষণীয় মনে হবে যে না, নিশ্চয়ই এই স্মার্টফোনটিতে ভালো মানের একটি ক্যামেরা ইনক্লুড করা হয়েছে। সত্যি প্রাইস রেঞ্জ হিসাবে এই ক্যামেরা যথেষ্ট ভালো। 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়ে ছবি তুললে আপনি যখন ন্যাচারাল ছবি তুলবেন যথেষ্ট ভালো কালারফুল ছবি ওঠে, সোশ্যাল মিডিয়া রেডি ছবি ওঠে। তাছাড়া এই স্মার্টফোনটিতে আপনি 1080p60fps ভিডিও রেকর্ড করতে পারবেন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো 1080p60fps ভিডিও রেকর্ড না করে 1080p30fps ভিডিও রেকর্ড করুন, তাহলে আপনি মোটামুটি স্টেবল একটি ভিডিও ফুটেজ পেয়ে যাবেন, যে কোনো জায়গায় এটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, সেলফি ক্যামেরার কোয়ালিটি আমাকে যথেষ্ট ভালোই লেগেছে। তাছাড়া মিডিয়াটেক হেলিও G88 গেমিং প্রসেসর পেয়ে যাবেন। আপনারা তো সবাই জানেন 88 হলো গরিবের গেমিং প্রসেসর, যথেষ্ট ভালো প্রসেসর, এবং এই প্রসেসর দিয়ে আপনি পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার মতো যত গেমগুলো আছে সবগুলো খুব ভালোভাবে খেলতে পারবেন। 4GB RAM এবং 64GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে। র্যাম হলো LPDDR4X ভার্সনের, স্টোরেজ হলো eMMC 5.1 ভার্সনের স্টোরেজ, এবং 5000mAh ব্যাটারি 33W চার্জার পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন এক কথায় বলতে গেলে এই স্মার্টফোনটি কীরকম। এই স্মার্টফোনটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই প্রাইস রেঞ্জে, বিশেষ করে তার ক্যামেরা, ডিসপ্লে এবং চার্জারের জন্য। আমার মনে হয় না এই প্রাইস রেঞ্জে খুব কম স্মার্টফোন ব্র্যান্ড আছে এরকম কিছু অফার করে আমাদের। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।